Welcome to my channel English SOG. I am Sachin and we are discussing the present perfect tense. Okay, so today we are going to discuss some examples of present perfect tense. So let's start. So আমাদের প্রথম example হচ্ছে যে সে বইগুলি বাস্কের মধ্যে রেখেছে, অর্থাৎ ওকে এই লাইনটার মধ্যে সাবজেক্ট কোনটা, সে ভার্ব রেখেছে, অবজেক্ট কি না বইগুলি কোথায় বাস্কের মধ্যে, ঠিক আছে। সো সাবজেক্ট আমি বোঝাচ্ছি হি, আমরা জানি হিয়ার পর হ্যাজ বসে, অর্থাৎ যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা হিয়ার পরে হ্যাজ বসাবো, তাহলে হি হ্যাজ, ওকে। এবং আমরা জানি ভার্বের তিন নম্বর রূপটা আমাকে ইউজ করতে হয়, আমরা জানি কিপ মানে হচ্ছে রাখা, ঠিক আছে। কিপ এয়ার ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে কিপ্ট এবং থার্ড ফর্ম হচ্ছে কিপ্ট। সো হি হ্যাজ কিপ্ট, সে রেখেছে কি না বইগুলি, অবজেক্ট দ্য বুকস কোথায়, বাস্কের মধ্যে, ইন দ্য বক্স, ওকে। সো আমরা এই জিনিসটার ট্রান্সলেশন করলে হবে হি হ্যাজ কিপ্ট দ্য বুকস ইন দ্য বক্স, ওকে। এবং দেখ, যেহেতু আমি বলেছিলাম যে ভার্বের শেষে ছে, রেখেছে, রেখেছি এই ধরনের ওয়ার্ডগুলো আছে, বা যদি এটা আমি সাধু ভাষায় প্রচলিত করি বা সাধু ভাষায় যদি ট্রান্সলেট করি, সরি এই ওয়ার্ডটাকে সাধু ভাষায় কনভার্ট করি, তাহলে রেখেছে, রাখি আছে, ঠিক আছে, এরকম হবে, রাখি আছে বা রেখেছে, ওকে। সো এরকম অভাব আমাকে করতে হয়, এবং আমরা জানি কখন হ্যাজ এবং কখন হ্যাভ ব্যবহার করতে হয়, সেটা আমি আলোচনা করেছি আগে। নেক্সট হচ্ছে যে রবিবার থেকে সে অসুস্থ হয়েছে বা হইয়া আছে, যা থাকবে সে থাকবে, হইয়া আছে বা হইয়া আছি, ঠিক আছে। সো রবিবার থেকে সে অসুস্থ হয়েছে, মেন এখানে সাবজেক্ট কি, সে কি হয়েছে, হয়েছে, ঠিক আছে। হওয়া, হওয়ার ভার্ব কি নো বি মানে হচ্ছে হওয়া, ওকে। এবং বি এর থার্ড সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ এবং থার্ড ফর্ম হচ্ছে বিন, বি মানে হওয়া, ঠিক আছে। সো বি ওয়াজ বিন, এটা হচ্ছে এই ভার্বের তিনটে রূপ। এরপর সে, হি, আমরা জানি এরপর হ্যাজ বসে তৈরি, তাহলে হি হ্যাজ কি মানে এখানে ভার্ব কোনটা, হয়েছে, হওয়া, হওয়া এখানে ভার্ব, অসুস্থ হওয়া, এখানে অসুস্থটা হচ্ছে এটা আলাদা ব্যাপার, কিন্তু হওয়া এখানে মেন ভার্ব হচ্ছে হওয়া, তাহলে হি হ্যাজ বিন, সে হয়েছে কি ইল, ইল মানে অসুস্থ, সে অসুস্থ হয়েছে কখন, সিন্স সানডে, সিন্স অর্থাৎ থেকে, সিন্স মানে থেকে, তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স সানডে, সে রবিবার থেকে অসুস্থ হয়েছে, ওকে। নেক্সট এইটা একটা কবিতার লাইন যে দুঃখের আন্ধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, অর্থাৎ এটা একটা অবশ্যই পোয়েট্রি, যদি আমাকে কোনো পোয়েট্রিকে কনভার্ট করতে হয়, মেন হচ্ছে যে টেন্সের প্রয়োগ, অর্থাৎ যে কোনো বাংলা সেন্টেন্সের, যে কোনো বাংলা সেন্টেন্সের, অবশ্যই বাংলা সেন্টেন্সের আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারবো কীভাবে, দেখ এটা আমি করছি, দুঃখের আন্ধার রাত্রি বারে বারে এসেছে, যেহেতু ছে আছে, এসেছে, অতএব আমাকে ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখান থেকে আমরা জানতে পারলাম। সো কি এখানে সাবজেক্ট কি, দুঃখের আন্ধার রাত্রি, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, দুঃখের আন্ধার রাত্রি, অবজেক্ট ভার্ব কি, এসেছে কোথায় না আমার দ্বারে, এটা হচ্ছে অবজেক্ট, এবং বারে বারে এটাও আদার্স ওয়ার্ডের মধ্যেই পড়েছে। সো কী হবে না দুঃখের আন্ধার রাত্রি, ঠিক আছে, সরো মানে আমরা জানি দুঃখ, তাহলে সরোজ ডার্ক নাইট, এই যে অ্যাপোস্ট্রোফিএস এস এটার কথার অর্থ হচ্ছে ধরলে রাম মানে একজন নাম, রাম, রামস, রামের, এই অ্যাপোস্ট্রোফিএস কথার অর্থ হচ্ছে রামের, রামস পেন, রামের কলম, ঠিক আছে, ওকে। সো এখানে হচ্ছে আমি সরোজ ডার্ক নাইট, দুঃখের আন্ধার রাত্রি, ওকে। কী হয়েছে, এসেছে, যেহেতু এটা দুঃখের আন্ধার রাত্রি, এটা একটা থার্ড পার্সন পড়ছে এবং সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, অতএব হ্যাজ ইউজ করছি আমি, তাহলে সরোজ ডার্ক নাইট হ্যাজ, এসেছে, কাম, আসার ইংরেজি কি, কাম, কাম, কেম, কাম, ঠিক আছে, তিন নম্বর রুম হচ্ছে কাম। সো হ্যাজ কাম কোথায়, আমার দ্বারে, টু মাই ডোর, ঠিক আছে, আমার দ্বারেতে এসেছে, যখন আমরা দেখ টু কী জন্য বসছে, যদি তে আসে, ঠিক আছে, এই তে যদি আসে কোনো, যেমন আমি রাম স্কুলে যাই, ঠিক আছে, তাহলে হি রাম গোজ টু স্কুল, মানে এখানে আমাকে যদি এই জিনিসটাকে দেখতে আসে, স্কুলেতে যাই,
স্কুলে যাই মানে কি স্কুলেতে যাই, এই জিনিসটা আমার দাঁড়াতে এসেছে, ওকে সেজন্য টু মাই ডোর এরকম হয়। যদি তে ওয়ার্ড ইট আসে, তে যদি আসে তাহলে আমাকে ইউজ করতে হবে টু, ওকে টু মাই ডোর কখন, বারে বারে, কীভাবে বারে বারে, এগেন অ্যান্ড এগেন। সো এইভাবে এই ওয়ার্ডটার মানে সরি এই সেন্টেন্সটার আমাকে ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে, ওকে। তাহলে এই যে আমি উদাহরণ দিলাম চারটা, এই যে উদাহরণগুলো থেকে যদি আমি জিনিসটা বুঝতে পারছি, এখান থেকে আমি কী শিখলাম মোটামুটি, এখানে এই জিনিসটাকে ব্যক্ত করছে যদি জাস্ট ফিনিশ হয়েছে, ঠিক আছে, জাস্ট ফিনিশড, যদি কোনো কাজ জাস্ট এইমাত্র ফিনিশড হয়েছে এবং তার ইফেক্টটা বর্তমানও বর্তমান রয়েছে, এই ধরনের কোনো অ্যাক্টকে আমরা যদি ট্রান্সলেট করতে চাই ইংরেজিতে, তবে তাকে ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে, ওকে ওকে। এরপর আমি একটা টাইপ টু এর আলোচনায় আসছি, যে তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ঠিক আছে, এটা আমরা ইউজ করছি। ধরলে আমি কোনো বন্ধুকে বললাম যে তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বা করেছেন, ওকে। সো দেখ এইখানে আমি কি বললাম, যে যদি ক্রিয়াপদের শেষে ছে থাকে তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, বাট যদি এমন কিছু ঘটনা বোঝায় যে কাজ অতীতে সম্পন্ন হয়ে গেছে বলিয়া মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখ এই কাজটা কি, তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এইখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে কাজটা অতীতে হয়েছে ঠিক, কিন্তু এখানে করেছে আছে, ওকে। কিন্তু যদি কোনো ঘটনা কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে যদি বোঝা যায় যে সেটা পুরোপুরি অতীতে ঘটেছে, অতীতে শেষ হয়ে গেছে, যদি সেটা আমি পরিষ্কার বুঝতে পারি যে সেটা অতীতে শেষ হয়ে গেছে, তো আমি ইউজ করব সব সময় পাস্ট সিম্পল পাস্ট টেন্স, ওকে। সিম্পল পাস্ট টেন্সের নিয়ম কি, না সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম হয় প্লাস অবজেক্ট হয়, ঠিক আছে, এটা যে সিম্পল পাস্ট টেন্সের নিয়ম। সো আমি যদি বুঝতে পারি যে কোনো একটা ঘটনা মানে আগেই শেষ হয়ে গেছে, অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু তবুও যদি ছি থাকে মানে এসে শেষে ভার্বের শেষে, কিন্তু আমি ইউজ করব সিম্পলি সিম্পল পাস্ট টেন্স, ওকে। যেমন তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বা করেছে, হি ব্রেথড, ব্রেথ মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, নিঃশ্বাস নেওয়াটাকে, তো হি ব্রেথ হিজ লাস্ট ইয়েস্টারডে, সে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সে গতকাল তার শেষ নিঃশ্বাস নিয়েছে, এই কথাটার অর্থ হচ্ছে। লর্ড ক্লাইভ ইন্ডিয়াতে সাম্রাজ্য স্থাপন করেছেন বা করেছেন, করেছেনই যেহেতু মহান ব্যক্তি, সো লর্ড ক্লাইভ ফাউন্ডেড, গঠন করা, ফাউন্ডেড দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, ওকে। দেখ আমি এখানে বুঝতে পারছি যে যদি থাকে লর্ড ক্লাইভ ইন্ডিয়াতে সাম্রাজ্য স্থাপন করেছেন, দেখ সে আছে, অতএব এখানে আমি ইউজ করতে পারি, যুক্তি দেখাতে পারি যে সিম্পল সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, বাট যেহেতু আমি বুঝতে পারছি যে পরিষ্কার ঘটনাটা অতীতে সম্পন্ন হয়ে গেছে, অতএব আমি ইউজ করব সিম্পল পাস্ট টেন্স, ওকে। দেখ আরেকটা আমি টাইপ আলোচনা করছি, আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করব, তারই কিছু এক্সাম্পল। যেমন যদি এমন কিছু বোঝায়, ধরলে অতীতকালের কোনো ঘটনা, কাজটা অতীতেই, অতীতের ঘটনা, কিন্তু একটা অনির্দিষ্ট সময় ধরে, সেখানে কোনো স্পেসিফিক কোনো টাইম উল্লেখ থাকবে না, কীরকম, যেমন তিনি বরাবরই ভালো ছাত্র ছিলেন, এখানে কোনো একটা ডিউরেশন অফ টাইম বলছে না, এখানে কোনো এইটা প্রকাশ পাচ্ছে না যে কতটা সময় ধরে তিনি ভালো ছেলে ছিলেন। সো যদি এরকম কিছু বোঝাই, অতীতকালের কোনো অনির্দিষ্ট সময় যদি বোঝাই, তখন আমরা ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীরকম, এই যেটা বললাম যে তিনি ছিলেন, এটা সাবজেক্ট, ছিলেন হচ্ছে ভার্ব, ভালো ছাত্র অবজেক্ট, সো হি হ্যাজ বিন, সে ছিলেন, তিনি ছিলেন এ গুড স্টুডেন্ট অল অ্যালং, সব মানে বরাবরই, অল অ্যালং মিন বরাবরই, সো হি হ্যাজ বিন এ গুড স্টুডেন্ট অল অ্যালং। নেক্সট দেখ, আমরা পূর্বে এত গরিব ছিলাম না, দেখ এখানে কোনো একটা ডিউরেশন অফ টাইম বুঝাচ্ছে কি, বুঝাচ্ছে না, এখানে কোনো টাইমের উল্লেখ নাই, মানে অনির্দিষ্ট সময়কে বোঝানো যাচ্ছে, বুঝাচ্ছে এখানে। তাহলে যদি এমনি কিছু বোঝাই, অনির্দিষ্ট অতীতকালের কোনো অনির্দিষ্ট সময় ধরে কোনো ঘটনা যদি হয়ে থাকে, তাহলে আমি সেটাকে ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। উই হ্যাভ নট, যেমন আমরা পূর্বে তো করছিলাম না, উই হ্যাভ নট বিন, ছিলাম না, যেহেতু বি, উই হ্যাভ নট, উইয়ের পর হ্যাভ বসে, উই হ্যাভ নট বিন সো পোর, এত গরিব ইন দ্য পাস্ট, অতীতে আমরা এত গরিব ছিলাম না,
বা পূর্বে আমরা এত গরিব ছিলাম না। দেখ, এরপর আমি একটা নতুন টাইপের জিনিস আসছি, যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি নাই, করি নাই বা ধরে নাই প্রভৃতি যদি নেগেটিভ ফর্ম থাকে, এই নেগেটিভ ওয়ার্ডগুলো বা এই নেগেটিভ টার্মগুলো যদি আমি পাই, তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়ে থাকে। যেমন, আমি কখনো গঙ্গা দেখি নাই, আমি কখনো গঙ্গা দেখি নাই, ঠিক আছে, দেখি নাই, এই ধরনের জিনিস আসছে। সো এখানে আমি ইউজ করব, আমি দেখি নাই, আই হ্যাভ নেভার সিন, নেভার মানে কখনো, তাহলে আই হ্যাভ নেভার সিন দা গঙ্গা, ঠিক আছে, আমি কখনো গঙ্গা দেখি নাই। বাড়িটিতে এখনও আগুন ধরেনি, বাড়িটিতে সাবজেক্ট আগুন ধরা, আগুন ধরা এটা হচ্ছে ভার্ব, ওকে, ধরেনি, এই যে ধরেনি এটা হচ্ছে ভার্ব, আগুন হচ্ছে অবজেক্ট, ওকে। সো দ্য হাউস হ্যাজ ইউজ করতে জানি আমরা, ইয়েট মানে এখনও, দ্য হাউস হ্যাজ নট ইয়েট কট মানে ধরা ফায়ার, তাহলে এখনও বাড়িটিতে এখনও আগুন ধরেনি, দ্য হাউস হ্যাজ নট ইয়েট কট ফায়ার। নেক্সট, তোমার মতো নির্বোধ কখনো দেখি নাই, ওকে, তোমার মতো নির্বোধ আমি কখনো দেখি নাই, তাহলে এখানে আমি, এখানে আইটা উজ্জ্বল আছে, সো এখানে আমি লেখা যেতে পারে, তোমার মতো নির্বোধ আমি কখনো দেখি নাই, তাহলে আমি দেখি নাই কখনো, আই হ্যাভ নেভার সিন, সিন ওয়াজ, সিন ওয়ার্ড ইউজ করতে যেতে পারে, বা সিন এটা হচ্ছে গ্রুপ ভার্ব, বা কাম অ্যাক্রস, আই হ্যাভ নেভার কাম অ্যাক্রস সাচ এ ফুল অ্যাজ ইউ আর, সাচ এ ফুল মানে তোমার মতো, সাচ এ ফুল অ্যাজ ইউ আর, তোমার মতো, এটা এই পুরো জিনিসটা মানে হচ্ছে সাচ এ ফুল অ্যাজ ইউ আর, তোমার মতো, ওকে। সো আই হ্যাভ নেভার কাম অ্যাক্রস সাচ এ ফুল অ্যাজ ইউ আর, তোমার মতো নির্বোধ আমি কখনো দেখি নাই। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি নাই, ধরেনি বা ধরি নাই, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা যদি পেয়ে থাকি, তাহলে আমরা ইউজ করব এ ধরনের নেগেটিভ টার্ম বা নেগেটিভ ফর্মগুলো যদি আমি পাই, দেখি নাই, করে নাই, ধরে নাই, এ ধরনের যদি সেন্টেন্স নেগেটিভ টার্ম যদি আমরা পাই, তাহলে আমি ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে।